টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, একদিন আমি হব সুপারস্টার। টলিউড মলিউড উন্মেষ জানাবে, ভক্তরও চারিদিকে ভিড় করে দাঁড়াবে। অটোগ্রাফ ফটোগ্রাফ সেলফির বায়না, এমন সুযোগ গুরু বলকে চায় না। ইট ইজ এ গোল্ডেন চান্স। নমস্কার, আমি রাজু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ডান্স শুধুই ডান্স। নাচবো আমি দেখবে তুমি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবার আগে ডেকে নেব আমাদের অনারেবল জাজেসদের। তো প্রথমে আমি ডাকছি আপনাদের সবার পরিচিত অভিনেতা সুজয় ঘোষকে। প্লিজ সুজয়। সেকেন্ড আমি ডাকবো আরো একজন পরিচিত অভিনেত্রী, আপনাদের সবার প্রিয় জারা পারভীন। এবারে ডাকবো বাংলা চলচ্চিত্রে বহু অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জয়ন্ত দেববর্মন। জয়ন্ত দা, প্লিজ। আমরা আমাদের এই প্রতিযোগিতা শুরু করছি, দেখে নেব আমাদের প্রতিযোগীদের। তার আগে অনারেবল জাজেসদের বলবো, আপনারা আপনাদের আসনে গিয়ে বসুন প্লিজ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ডান্স শুধুই ডান্স, নাচবো আমি দেখবে তুমি। আর আমাদের এই মঞ্চে এবারের প্রতিযোগী শুভজিৎ ঘোষ আসছে নদিয়া থেকে। তুফান রোকে তো হাম আগ কাটে, ইয়ে শপথ হ্যায় বাজিরাও পাল্লার কে, হর হর মহাদেব। শুভজিতের এই ধড়াক ধড়াক ডান্স আপনাদের কেমন লাগলো? ভালোই লেগেছে। আমাদের জাজেসরা কি বলছে শুনে নি। কি প্রবলেম হচ্ছে, মানে প্রত্যেকবার আমাকেই প্রথমে বলতে হচ্ছে। আচ্ছা, তোমাকে প্রথমেই বলি, স্টেজে কোনোদিন মাথা নিচু করে ঢুকবে না। তুমি একজন পারফর্মার, একদম মাথা উঁচু করে ঢুকতে হয়। তুমি ভেতরে স্টেজে ঢুকলে তোমার ঢোকাটাতে একটু গন্ডগোল আছে, মানে তুমি নিচের দিকে তাকিয়ে কোনোদিনও এরপর থেকে স্টেজে ঢুকবে না। ওটাকে বলে ল্যাক অফ কনফিডেন্স। কিরম মনে হচ্ছে যে তুমি প্রথম থেকেই বোধ হয় এই রে পারবো কি পারবো না, নার্ভাস নার্ভাস কাজ করছে। আর আরেকটা কথা বলছি যে তুমি যখন প্রপসগুলো ইউজ করছো তখন তোমার ইউজটা মানে ডেফিনিট হচ্ছে না, মনে হচ্ছে যে কি করবে তুমি ঠিক বুঝতে পারছো না, শোটটা নিয়ে টুপিটা নিয়ে। হ্যাঁ, আর ফিগার্সগুলো তো আরও অনেকটা কাট কাট আনতে হবে,
মানে ডিফারেন্সিয়েট করতে হবে আর একটু বেটার, এক্সপ্রেশনটা আর একটু বেটার করতে হবে। বাট আমি বলবো তুমি ভালো, তুমি ভালো, কিন্তু আরও অনেকটা অনেকটা ভালো হতে হবে, অনেকটা। টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। তাহলে শুনলে আরও অনেকটা ভালো হতে হবে যতদা বলল, যারা কি বলছে বেটা? পারফেকশন নেই, মানে শুধু নাচার জন্য নাচলে হবে না। আর দাদা যেটা বললো যে প্রপ ইউজ করছো, সত্যি তুমি নিজে কনফিউজ, আমি এটাকে কি করব, মানে তরবলটা মাথা দেব না টুপিটা হাতে নেব? না 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 না, প্রপ যখন একটা স্টেজে প্রপ ইউজ হয় না, তো মানুষ কিউরিওসিটি তাদের বেশি থাকে যে এটা নিয়েও কি করতে চাইছে, এটাকে আরো ভালোভাবে ইউজ করতে হবে ব্যাপারটাকে, যেটা তুমি করোনি। আর মুভসগুলো আরো বেশি ক্লিয়ার, ইউ নিড প্র্যাকটিস। ওকে, তো মন খারাপ করার কোনো দরকার নেই, রাইট? এগুলো আমরা বলছি তোমাদের ভালোর জন্য, আরো পলিশ হওয়ার জন্য, সেই জন্য, ঠিক না? থ্যাংক ইউ ম্যাম। শুভজিৎ, জয়ন্তদা যারা তো যেটা বলার সেটা বলে দিয়েছে, আমি আর নতুন কিছু করে বলবো না, আমারও তো একই বক্তব্য। এবং আমি তোকে একটাই জিনিস বলবো, দেখ, আর একটা জিনিস তোকে বলার আছে, যেটা হচ্ছে তুই স্টার্টিংটা কিন্তু খুব ভালো ছিল, স্টার্টটা যেরকমভাবে করলি, কিন্তু আমার এন্ডটা সেইভাবে লাগলো না। তো নেক্সট টাইম থেকে এটা প্লিজ মাথায় রাখিস। আর একটাই ছোট্ট লাইন তোর জন্য, যে জিন্দেগি কি এই রীতে, হার কে বাদ জিত হে। সো নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখিস। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শুভজিৎ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ডান্স শুরু, ডান্স নাচবো আমি, দেখবে তুমি। ক্যামেরা অ্যাকশন কাট, ফিল্ম অ্যাক্টিং ইনস্টিটিউট, নাচ গান অভিনয় অ্যাঙ্কারিং ও মডেলিং শিখে নিজেকে সুপ্রতিষ্ঠিত করুন। মেইন ব্রাঞ্চ বারাসাত কলকাতা 124, আদার্স ব্রাঞ্চ টলিগঞ্জ আসানসোল দুর্গাপুর মালদা এবং শিলিগুড়ি। 20 জন সেলিব্রিটিদের কাছে শিক্ষা গ্রহণ করুন। 100% চান্স সিনেমা ও সিরিয়ালে অ্যাডমিশন গোয়িং অন। ক্যামেরা অ্যাকশন কাট ফিল্ম অ্যাক্টিং ইনস্টিটিউট, হেল্পলাইন 9046079305 এবং 9733925153। ক্যামেরা অ্যাকশন কাট ফিল্ম অ্যাক্টিং ইনস্টিটিউট। ডান্স শুধু ডান্স, নাচবো আমি, দেখবে তুমি। আর এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সত্তর যোগাযোগ করুন। ডান্স শুধু ডান্স, নাচবো আমি, দেখবে তুমি, অডিশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ডান্স শুধু ডান্স, অডিশনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। ডান্স শুধু ডান্স, নাচবো আমি, দেখবে তুমি, অবশ্যই দেখবেন এবং এতে অংশগ্রহণ করবেন। নদিয়া থেকে অরূপ দাসকে। Rolling when you're doing that thing over there, homie.
gentlemen, may I have your attention, please? অরূপ নদিয়া থেকে এসে ওর ডান্স আপনারা দেখলেন, আমাদের জাজেসদের মতামতটা জানবো। জারা প্লিজ বলো। একটাই জিনিস করব, খুব ভালো ডান্স হয়েছে, খুব ভালো ডান্স হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, গুড এক্সপ্রেশন, গুড ডান্সিং, গুড কনফিডেন্ট, কিপ ইট আপ, আর কিছু বলার নেই। থ্যাঙ্ক ইউ ম্যাম। সুজয়, ওকে, অরূপ তোর তো, তুই যেরকম ইউ আর ভেরি ফ্লেক্সিবল, সেটা আমরা সবাই এখানে বসে দেখলাম, এবং তোর মারাত্মক একটা এনার্জি, প্রচণ্ড একটা এনার্জি আছে তোর মধ্যে, আমি জানি না কি খাস তুই, এইগুলো নিয়ে আমার কিছু বলার আমার কিছু নেই, কিন্তু আমার যেটা দেখছিলাম এখান থেকে, তুই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ডান্স করছিলিস, মানে নিচের দিকে তাকিয়ে ডান্স করার মানেটা হচ্ছে যে তুই স্টেপটা মনে করে করে ডান্স করছিলিস, তাতে কী হবে না, যখন অডিয়েন্স বল ক্যামেরার জন্য ডান্স করবি তখন তাদের সঙ্গে না কমিউনিকেট করা যায় না, মনে হয় যে তুই মানুষের সঙ্গে কমিউনিকেট না করতে পারলে, আই কন্টাক্টটা দরকার, খুব দরকার। তুই দেখছিলাম নিচের দিকে তাকিয়ে দিকে ডান্স করছিলিস, তো ওই জায়গাটা একটা নেক্সট টাইমে মাথা রাখিস, ঠিক আছে? থ্যাঙ্ক ইউ স্যার, ওভারঅল ভেরি গুড, অল দ্য বেস্ট। জয় দাদা। অরূপ তুই বল তো, তুই কেমন করেছিস পারফরম্যান্স, তুই বল। স্যার আমি আর তোকে বলতে হবে, টেল মি, টেল মি, কেমন পারফর্ম করেছিস তুই? আমি তো আপনার আমার পাওয়ারে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। তুই ভালো করেছিস না খারাপ করেছিস? কেন সেই কনফিডেন্টটা নেই কেন? তুই যখন ঢুকলি তোর মধ্যে আমি এতটা কনফিডেন্স দেখতে পেলাম, এতটা কনফিডেন্স নিয়ে ঢুকেছিস স্যার, এখন বলতে পারছিস না ভীষণ ভালো করেছিস, এটা বলতে পারছিস না তুই? তুই 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 জানিস তুই কি করেছিস? ইউ আর ভেরি ফ্লেক্সিবল, ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং, আমার যেটা মনে হয় তুই কি গাছে উঠতে পারিস? জানবি না তুই গাছে উঠতে পারিস? তুই যখন ঢুকলি না স্টেজে আমার কেমন মনে হলো, আরে এই ছেলেটা বোধহয় গাছে ওঠে, বিশ্বাস কর, ইউ আর অ্যাবসলিউটলি এক্সেলেন্ট, কিচ্ছু বলার নেই, এটাকে শুধু ডেভেলপ কর। আর আরেকটা কথা বলছি, তোর একটা মনে হচ্ছে আমার খুব ভালো ফটো ফেস আছে, যেটাকে পরে কাজে লাগাস, ছবিতে কাজ করবি কিংবা থিয়েটার করবি কিংবা কিছু করবি, শুধু ডান্সটাকে নিয়েই পড়ে থাকিস না, তার সঙ্গে অ্যাক্টিং, অন্য বাকি জিনিসগুলো সব কিছু একসঙ্গে ডেভেলপ কর। আই থিঙ্ক ইউ হ্যাভ আ ভেরি 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 গুড ফিউচার, কিপ ইট আপ। আমাদের পরবর্তী প্রতিযোগী পূর্ব মেদিনীপুর থেকে সায়নী সামন্ত। ছিল না, পুরো ব্ল্যাঙ্ক,
সেই জন্য কি হয়েছে তোমার মুভসগুলো ভালো হলেও না, মানে সরি টু সে, পার হয় না একটা ইন্টারেস্ট, ডান্স কিছু হলে মানুষ ইন্টারেস্ট নিয়ে দেখে, সেই ইন্টারেস্টটা ছিল না, আর হ্যান্ড মুভমেন্টসগুলো ক্লিয়ার ছিল না, সব থেকে বড় ব্যাপার ফেসে কোনো এক্সপ্রেশন ছিল না, যার জন্য তোমার ডান্সটা একদম ডাল হয়ে গেছে পুরো। তো প্লিজ ওটা একটু খেয়াল করো। তোমার ম্যাম কখন বলেনি যে এইভাবে নাচতে হবে, এইভাবে এক্সপ্রেশন দিতে হবে? কেননা তুমি ডান্স যেভাবে করলে আমার মনে হলো তুমি অনেকদিন ধরেই ডান্স শিখছো। কতদিন ধরে ডান্স শিখছো? ন মাসের মধ্যে একবারও তোমার টিচার বলেনি যে তুমি ফেসটাকে কাজে লাগাও, চোখটাকে কাজে লাগাও, এক্সপ্রেসিভ হতে হবে আরো বেশি? প্লিজ এটাতে একটু খেয়াল রেখো, ঠিক আছে? বেস্ট অফ লাক। জয়ন্তদা বলো প্লিজ। আসলে ছোটরা যেটাই করে আমার কখনোই মনে হয় না যে সেটা খারাপ, মানে আমার থেকে যে ছোট সে যেটা করছে সেটা আমার থেকে অনেক ভালো করছে। এই প্রথম স্টেটমেন্টটা দিয়েই রাখলাম, এটা কিন্তু সবার জন্য, যারা ছোট তারা তাদের জন্য আমি এটা আমার কমন স্টেটমেন্ট। শুধু তোমাকে বলবো যে তুমি ন মাস ডান্স করছো, সেই তুলনায় তুমি অনেক ভালোই পারফর্ম করেছো, কিন্তু তোমার মুভমেন্টের মধ্যে কোনো গ্রেস নেই। গ্রেস কথাটার অর্থটা বুঝতে পারছো? মানে আসলে কি আমরা কেন যে কন্টেস্টেন্টদের এই কথাগুলো বলছি এটাই আমার কাছে ক্লিয়ার নয়। মানে তাদের টিচাররা যদি এখানে আসতো আমার মনে হয় তাদেরকে একদম দাঁড় করিয়ে বলা উচিত ছিল যে এটা হচ্ছে না আর এটা হচ্ছে না, একটু গ্রেস আনতে হবে। তোমার মুভমেন্টসগুলো হচ্ছে কিন্তু জাস্ট একটা দায় সারা মুভমেন্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু ওই নাচের যে গ্রেসফুলনেস সেটা কিন্তু আসছে না। আর ও যেটা বললো সেটা হচ্ছে তোমার এক্সপ্রেশন, সেটাও একটুখানি অভাব আছে। গিয়ে তোমার ম্যামকে বলো যে এই দুটো আমাকে ডেভেলপ করতে বলেছে, নিশ্চয়ই পরের বার তোমাকে অনেক বেটার দেখব। থ্যাংক ইউ জয়ন্তদা। সায়নী তোমাকে খুব মিষ্টি লাগছে ফার্স্ট থিং, অ্যান্ড তোমাকে যেটা যারা যেটা বললো বা জয়ন্তদা যেটা বললো একদম ঠিক কথাই বলেছে। তুমি স্টার্টিংয়ে তুমি একটু তোমার একটু ব্যালেন্সের প্রবলেম রয়েছে, কারণ হচ্ছে তুমি যখন দাঁড়াচ্ছ তুমি মানে ডিসব্যালেন্স হচ্ছিলে, রাইট? হ্যাঁ, তুমি একদম পুরো স্টার্টিংটা। তো যাই হোক, এইগুলো একটু মাথায় রাখবে, কিন্তু ন মাসে আমি বলবো যে ন মাসে তুমি আজকে যদি এই মানে যে ডান্সটা যে পারফরমেন্সটা এখন আমাদের সামনে করলে সেটা যদি করতে পারো আমার মনে হয় আগামীকালে আরও বেটার তোমার একটা খুব ভালো ভালো এবং বেটার একটা ফিউচার তোমার জন্য ওয়েট করছে, ঠিক আছে? খারাপ করবে না, এখান দিয়ে শেখো। আমাদের এখানে আমরা এখানে বসে আছি কারোর মন ভাঙার জন্য নয়, কোনো কিছু করার জন্য নয়, যেটা একটু মানুষের মধ্যে সব মানুষের মধ্যে ছোট ছোট কোনো না কোনো খামতি থেকে থাকে সেটা পূরণ করার জন্য। এক্স্যাক্টলি তাই, সেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে একদম। মানে তুমি ভালো করেছো, ভালো করছো, কিন্তু তার মধ্যেও ছোটখাটো খামতিগুলো আছে, সেগুলো ধরিয়ে দিচ্ছে এনারা। ছাতা ধরা হে দেওরা এসানে সুন্দর খোপায় আমার ভিগ গিলাই না, ছাতা ধরা হে দেওরা এসানে সুন্দর সারি আমার ভিগ গিলাই না। ক্যামেরা, অ্যাকশন কাট, ফিল্ম অ্যাক্টিং ইনস্টিটিউট, নাচ গান অভিনয় অ্যাঙ্কারিং ও মডেলিং শিখে নিজেকে সুপ্রতিষ্ঠিত করুন। মেরিন ব্রাঞ্চ বারাসাত কলকাতা 124, আদার্স ব্রাঞ্চ টলিগঞ্জ আসানসোল দুর্গাপুর মালদা এবং শিলিগুড়ি। 20 জন সেলিব্রিটিদের কাছে শিক্ষা গ্রহণ করুন। 100% চান্স সিনেমা ও সিরিয়ালে অ্যাডমিশন গোয়িং অন। ক্যামেরা, অ্যাকশন কাট, ফিল্ম অ্যাক্টিং ইনস্টিটিউট, হেল্পলাইন 9046079305 এবং 9733925153। ক্যামেরা, অ্যাকশন কাট, ফিল্ম অ্যাক্টিং ইনস্টিটিউট। কি ভাবছেন? হ্যাঁ, আমি ঠিক ধরেছি। নাচতে চান, অভিনয় করতে চান, গান করতে চান? আরে টেনশন কেন করছে? আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হয়ে যান একজন নৃত্যশিল্পী, একজন অভিনেতা অথবা একজন গায়ক। ডান্স শুধু ডান্স, নাচবো আমি, দেখবে তুমি, অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সবচেয়ে যোগাযোগ করুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ডান্স শুধুই ডান্স, নাচবো আমি, দেখবে তুমি। আমাদের পরবর্তী প্রতিযোগী বেহালা থেকে
আয়ুশ্রী ভুল। ছাতা ধরে দেওরা এসন সুন্দর খোপায় মোর ভিগ গিলাই না, ছাতা ধরে দেওরা এসন সুন্দর শাড়ি মোর ভিগ গিলাই না, ছাতা ধরে দেওরা এসন সুন্দর খোপায় মোর ভিগ গিলাই না, রিমি ঝিমি পানি বরস গিলাই না, রিমি ঝিমি পানি বরস গিলাই না, এসন সুন্দর শাড়ি আমার ভিগ গিলাই না, ছাতা ধরে হে দেওরা এসন সুন্দর খোপায় আমার ভিগ গিলাই না, মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা, মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা, এরম বিনা পানি এ মাছ দৌড় খেলে না, ছাতা ধরে হে দেওরা এসন সুন্দর শাড়ি আমার ভিগ গিলাই না, ছাতা ধরে হে দেওরা এসন সুন্দর শাড়ি আমার ভিগ গিলাই না, ছাতা ধরে হে এসন সুন্দর খোপায় আমার ভিগ গিলাই না, ছাতা ধরে হে দেওরা এসন সুন্দর শাড়ি আমার ভিগ গিলাই না, ছাতা ধরে হে দেওরা এসন সুন্দর খোপায় আমার ভিগ গিলাই না। বেহালা থেকে আয়ুষ্ঠী নাচলো, বুঝে খোপা ভিজে গেছে, কাপড় ভিজে গেছে। তো ওই নাচ আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমাদের জাজেসরা কি বলছে ও নাচ দেখে শুনে নি সুজয়। কি বলবো আমি বুঝতে পারছি না তোকে, মানে আমার কিছু বলার নেই, মানে আমার কাছে কোনো শব্দ, আমার কোনো ভাষা নেই যে তোকে জাজ করতে পারবো। তোকে প্রথম কথা হচ্ছে এত কিউট লাগছে, তো ছাতা তো ছাতা আর তোকে পুরো মনে দুটো একদম কি মানে এরকম ডেডলি কম্বিনেশন আমি জীবনে দেখিনি, আমি জানি না, আমি কিছু বলার নেই। আমার খুব সুন্দর, ভেরি কিউট, মানে সুইটেস্ট একটা পারফরমেন্স, ভেরি নাইস। এই গানটা আমার এত প্রিয় না, এত প্রিয়। হ্যাঁ আমি এই এই ছাতাটা ধরেছি, তুমি একটুখানি নাচতে পারবে? হ্যাঁ পারবে। রিমি ঝিমি পানি বরস গেলাই না, আইসান সুন্দর শাড়ি আমার ভিজ গেলাই না, ছাতা ধরো রে দেওরা, ছাতা ধরো হে দেওরা এসন সুন্দর খোপায় আমার ভিগ গিলাই না, ছাতা ধরো দেওরা এসন সুন্দর খোপায় আমার ভিগ গিলাই না, রিমি ঝিমি পানি বরস গিলাই না। যাবে বাবার কাছে না আমার সাথে যাবে? সবেতেই বাবার সাথে যাবে। আচ্ছা যারা নট ফেয়ার আমরা কিন্তু এখানে বসে আছি, আমরা তাহলে আমাদের ইকুয়ালি আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে। না একটুখানি মানুষকে আবার কি ডিস্ট্রিবিউট করব বল? ওই জন্য তো বলছি চল। গড ব্লেস ইউ, খুব সুন্দর ডান্স হয়েছে, খুব সুন্দর। তো যারারও দারুণ লেগেছে, যারা বলছে যে ওকে ঘরে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবে, সুজয় কিছু বলবে? হ্যাঁ কিছু বলবে? কাকে? ওকে ওকে আমার কিছু বলার নেই, মানে আমি তো বললাম তো, মানে আমাদের ডিসাইড করতে এখন হবে যে ওকে কে নিয়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা হ্যালো, এতো কিউট একটা। না না এ তো কম্পিটিশনে পড়েই না, পাই কিউটি পাই। ও স্টেজে ঢুকেছে এখানেই 10-এ 10, হানি বান, এর মধ্যে আর কোনো কম্পিটিশন নেই। ডান্স সবটা মনে রেখেছে। ওর বয়স কত? তোমার বয়স কত? 4 years old. এই বয়সে আমরা ঠিকঠাক হাঁটতে পারিনি। হ্যাঁ ও মানে এখানে এসে 10-এ 20, কিছু বলার নেই, প্রচুর নাম্বার পেয়ে গেছে সত্যি। কিন্তু এরপরেও নাচতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ আমাদের জাজেসরা বলছে প্রত্যেকই নিয়ে যাবে ওকে বাড়িতে। এখান থেকে বেরোবার পর ওরা কিডন্যাপ হয়ে যায়। খুব ভালো আয়ুশ্রী, খুব সুন্দর, খুব ভালো নেচেছো তুমি। তোমার ছাতা ধরো
আর গুটি গুটি পায়। টাটা 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 ডান্স শুরু যাক, নাচবো আমি দেখবে তুমি। আমাদের এই মঞ্চে এবারের পারফরমেন্স করতে আসছে সুদূর বনগাঁ থেকে সৃজা রায়। শুনেছি বলবো না গো বলবো না, মুখটা আমি খুলবো না গো খুলবো না, যতই তুমি সাধো আমায় সাধো না জোড়াতে, পাশান আমি গলবো না তো ভিজবো না গো তাতে। কি শুনেছি আহা কি শুনেছি, বলবো না গো বলবো না, মুখটা আমি খুলবো না গো খুলবো না। আপনাদের কেমন লাগলো? ভালো? আচ্ছা, কিন্তু আমাদের জাজেসরা কি বলছে শুনে নি। জয়ন্তদা, খুব ভালো, ভীষণ ভালো। শুধু একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হয়েছে যে তোমার, তুমি যখন শুরু করেছো ফার্স্ট স্ট্যানজাটা, ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমার এক্সপ্রেশন ভীষণ ভালো, এনার্জি লেভেল ভীষণ ভালো, কিন্তু শেষটায় গিয়ে একটু এনার্জি লেভেলটা একটু কমে গিয়েছিলো, বোধহয় একটু হাঁপিয়ে গেছো তুমি, মনে হয়েছে আমার। সেটা মনে হয়েছে যে একটু এনার্জি লেভেলটা কমে গেল, একটু এক্সপ্রেশনটা একটু ছোট হয়ে গেল, কিন্তু তোমার সব কিছু খুব ভালো, ভেরি নাইস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যারা, আমারও এটা মনে হলো, কিন্তু তুমি যখন হাসছিলেন একবার হেসে দেখো, এই যে দুষ্ট দুষ্ট হাসিটা, খুব সুন্দর, খুব সুন্দর। প্র্যাকটিস করো আর খুব ভালো হবে, ওকে? আর মাঝখানে মাঝখানে এক্সপ্রেশন ছেড়ে দিচ্ছিলে, সেটা ছাড়বে না, ফাইন, গুড। থ্যাংক ইউ ম্যাম। তুই যখন স্টার্ট করলি না, তোকে দেখে আমিও হাসছিলাম, কেন বলতো? তোর এই পোর্শনটা শুধু আমি তোর ডান্স দেখছিলাম না, তোর শুধু মুখটা আমি দেখছিলাম, এক্সপ্রেশনটা দেখছিলাম, আমি খুব এনজয় করছিলাম। যেটা জয়ন্তদা বললো শেষের দিকে গিয়ে তুই ছেড়ে দিলি, হয়তো তোর ওই হাঁপিয়ে গেছিলিস বলেই তাই মনে হলো। তুই ডান্সের উপর একটুখানি জোর দে, তোর এক্সপ্রেশন তোর আছে তোর মধ্যে, কিচ্ছু লাগবে না, ডান্সটাকে আর একটু ক্লিয়ার কর, ঠিক আছে? খুব ভালো, মিষ্টি লাগে তোকে, অল দ্য বেস্ট। শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লি বালা, শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লি বালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোপাতে চিবুকে আবে শিউতলা, খোপাতে চিবুকে আবে শিউতলা। শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লি বালা, শেফালি পুলকে।